একটা খুব খুশি সংবাদ আছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে যারা শিক্ষকতার মতো মহান পেশায় আসতে চান এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন, প্রায় দীর্ঘ 3 বছর পরে অবশেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। এখন 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে তারিখ প্রকাশ হয়েছে এটা বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 3 বছর পর 17তম নিবন্ধন পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে, এটা অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের কাছে খুবই খুশির সংবাদ, কারণ এর আগে করোনার কারণে পরীক্ষা হয়েছিল না। করোনার পরে যে সমস্যা দুটি ছিল সেটা হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে বিপাকে ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। পরীক্ষা নেওয়ার জন্য সিস্টেম অ্যানালিস্ট ও জায়গা ছিল না, তবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ দেওয়া হয়েছে, জায়গাও কিন্তু পেয়েছে। তাই এবার বলাই যায় যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু হবে এবং চলতি বছরের ডিসেম্বরে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে চাই NTRCA। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 23 ও 24 ডিসেম্বর, যেহেতু স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষা আছে, অতএব জেনেই গেছেন পরীক্ষা হবে, তাই 17তম নিবন্ধনের প্রস্তুতি নিতে থাকুন। একটা কমন কোশ্চেন আমরা পাই যে কোন বই ফলো করলে একবারে প্রিলি পাস করব বা করবেন আপনারা। আসলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলি যে আসলে আমি তো একবারই প্রিলি রিটেন ভাইবা পরীক্ষা দিয়েই পাশ করেছি, সুতরাং কৌশল ভিত্তিক পড়তে হবে আপনাকে। যেমন ধরুন এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি যদি 30+ হন তাহলে আপনি আর হয়তো BCS দিবেন না বা অন্যান্য চাকরি সরকারি চাকরির পরীক্ষা তো দিতে পারবেন না, কিন্তু নিবন্ধনের এজ লিমিট তো 35 বছর। সুতরাং সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বাংলার যে ব্যাকরণগুলো আছে সেগুলো পড়ুন, সাহিত্যাংশ বাদ দিয়ে পড়ুন, ইংরেজির ব্যাকরণ পড়ুন, সাহিত্যাংশ বাদ দিয়ে পড়ুন। আচ্ছা, ম্যাথের মেন্টাল অ্যাবিলিটি পড়ার দরকার নেই, এবং আরও কী কী পড়বেন সেটা দিয়েই সাজানো গুছানো একটা পূর্ণাঙ্গ নিবন্ধন প্রিলির বই কিন্তু আমাদের আছে, যেটাকে বলে থাকি যে বাংলাদেশের সাজেশন ভিত্তিক একমাত্র নিবন্ধনের বই। এটি পড়লে ইনশাল্লাহ কমন পাবেন, বইটি আপনাদের দেখানো হচ্ছে ভিডিও আকারে। সর্বপ্রথম ও একমাত্র শিক্ষক নিবন্ধন প্রিলির বই, যেহেতু সাজেশন সিরিজের আমাদের বই আছে, তো এই বইটার রিভিউ দেখুন যে আসলে এই বইটি যদি আপনি দেখেন আর আপনার যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি এই বইটি আমাদেরকে ফেরত দিবেন, এবং ফেরত দিয়ে আপনি যে টাকাটি দিয়েছিলেন সে টাকাটি ফেরত নেবেন, এতে আমাদের কোনো অবজেকশন নেই। আর এখানে সবথেকে বড় যে ফিচারটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার সময়টা অনেক কম লাগবে পড়তে, যদি আপনি চাকরিজীবী হন, গৃহিণী হন, বা একবার লাস্ট বারের মতো ট্রাই করছেন, বা আপনার পড়ার সময় একেবারেই কম আছে, অ্যাটলিস্ট আই থিঙ্ক দ্যাট আপনার 1 ঘন্টা হলেও সময় আছে, এটা পড়ুন, ইনশাল্লাহ সফলতা আসবে, বিগত 3 বছর ধরে সফলতা এসেছে। ধন্যবাদ, বেস্ট অফ লাক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন নেক্সট ভিডিওর জন্য। যারা মনে করেন যে আমরা শুধু বই বিক্রি করি তাদের জন্য বলবো এই যে sadiksir.com এ আপনি শত শত ফ্রি চাকরির সাজেশন পেয়ে যাবেন, এখানে আপনি সকল ধরনের চাকরির প্রস্তুতির জন্য কন্টেন্ট পেয়ে যাবেন। আপনি যদি ইংরেজিতে দুর্বল হন সেক্ষেত্রে আপনি এই যে sadiksir.com এ গিয়ে ইংরেজি ক্যাটাগরিতে ক্লিক করে পড়তে পারবেন। তারপরে আপনি যদি গণিতে দুর্বল হন তাহলে গণিতে ক্লিক করে গণিত পড়তে পারবেন। আসলে এখানে সবই আপনাদের জন্য অনেক কষ্ট করে এগুলো তৈরি করা, আপনারা যদি সাধারণ জ্ঞান পড়তে চান ICT, তারপরে BCS, NTRCA, ব্যাংক, প্রাইমারি জব, CGA, NSI, SI, ফুড, রেলওয়ে, পরিবার পরিকল্পনা,
সমাজসেবা, সমাজকর্মী উন্নয়নের ইত্যাদি 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 সবকিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে একটা খুব সুন্দর কন্টেন্ট অ্যাড করা আছে যে আপনি কিভাবে 1 মাসে শিক্ষক নিবন্ধনে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। ওকে, সেটা আপনারা এনটিআরসিতে গিয়ে আপনারা এখানে পড়ে ফেলতে পারবেন, সবকিছুই দেওয়া আছে খুব সুন্দরভাবে। এখানে নিবন্ধন পরীক্ষার আপডেট সিলেবাসও পেয়ে যাবেন, আর আমাদের বই নিলে তো সেখানে থাকছেই। আর সব থেকে একটা সিক্রেট বলি যে এই ওয়েবসাইটটি মনিটাইজেশন প্রাপ্ত, এই মনিটাইজেশন প্রাপ্ত ওয়েবসাইটটি অর্থাৎ এখানে বিজ্ঞাপন শো করতো সেটাকে কিন্তু বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ আপনাদের পড়ার সুবিধার্থে। আর আমাদের এক একটি কন্টেন্ট হাজার হাজার দেখা হয়, এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আসলে কেমন ধরনের প্রশ্ন, অনেকে রাইটার হিসেবে জানতে চান আমি লেখক হিসেবে কেমন। এই যে এই কন্টেন্টটি দেখুন যে জাস্ট 50টি আমি রিসার্চ করে করে বের করেছি যে 50টি বাগধারা থেকে একটি কমন পড়বে, এমন 50টি বাগধারা, বিগত সালের অসংখ্য প্রশ্ন রিসার্চ করে এই 50টি বাগধারা আপনাদের জন্য করেছি। তো এটা এগুলো পড়তে তো আপনার আর আসলে টাকা লাগবে না, তা আপনি ওয়েবসাইটটি ভিজিট করেন, এই যে আপনি জাস্ট কি লিখবেন, আপনি জাস্ট লিখবেন sadiksir.com, এটা লিখলেই চলে আসবে। এই যে ধন্যবাদ, আবারও বেস্ট অফ লাক।